ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বৃষ্টি ইতি কথা। আমি রানা আছি তোমাদের সঙ্গে। আর আজকে দেখো পুরীর চতুর্থ পর্ব, এই যে জগন্নাথ মন্দির দেখতে পাচ্ছ, জগন্নাথ মন্দির তো দেখাচ্ছি। আর আমরা আজকে পুজো দিতে ঢুকছি। আগের দিন পুজো দেওয়ার আগে পর্যন্ত দেখেছিলাম, দেখো ভেতরে বসে আমরা প্রসাদ খাচ্ছি। কারণ একটা ফোন আমাদের কালকেই বলা হয়েছিল যে রয়ে গিয়েছিলো আমাদের হাতে, সেইখান থেকে ভেতরে বসে এই ভেতর থেকে লুকিয়ে লুকিয়ে একটুখানি মন্দিরের ছবি তুলেছিলাম, ঠিক আছে। আর ওই ফোনটা রয়ে গিয়েছিলো, কিন্তু যখন বের করেছিলাম পান্ডায় যে দেখতে পেয়ে বললো ভেতরে ঢুকিয়ে রাখুন, আবার ঢুকিয়ে দিয়েছিলাম। যাক বাদ দিয়ে এখন বেরিয়ে এলাম আমরা পুজো টুজো দিয়ে। এখন আমাদের ফোনটি একটু রেগে বোম হয়ে আছে, প্রচণ্ড গরম ছিল তো, দুজনেই বিরক্ত বোধ করছিল অতক্ষণ ভিতরে ছিল, সেই জন্য একটুখানি রেগে আছে। আর ওইদিকে জুতো আমাদের অন্যদিকে আছে, আমরা এপাশে বসেছিলাম বেশ একটু ঠান্ডায়, তারপর গিয়ে জুতো টুতো নিয়ে এসে তারপর আমরা বেরিয়ে যাচ্ছিলাম হোটেলের দিকে। আর এই তো রেগে বোম, কারণ রাগার কথা, সকাল থেকে ঢুকে বসে আছি আমরা মন্দিরের ভেতর, আর প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড গরম, মানে ধারণা করতে পারবে না। আর সেই জন্যে আমাদের মুনিয়া খুব রেগে যাচ্ছিলো, তারপর আবার ভুলেও যাচ্ছিলো, আর বেশ মজাও লাগছিলো। যাই হোক, দেখো আমি ওখানে বসে আছি একদম ক্লান্ত হয়ে, আর পিছনে মন্দির, পুরীর মন্দির। আর এই পুরীর মন্দিরের পতাকা ঠিক হাওয়ার উল্টো দিকে ওড়ে, দেখতেই পাচ্ছিলে তোমরা। যাই হোক, এখান থেকে আমরা মেসোমশাই দাঁড়িয়ে আছেন, সবাই মিলে আমরা বসে আছি ওখানে। তারপর ওখান থেকে গিয়ে আমি মানে এই গরমের উপর পা দিয়ে গিয়ে দূর থেকে জুতো আনলাম, মানে অন্য গেট থেকে এসে দেখো কি বলছি। গরমে গরমে আমার সোনাটা কিনবে নাকি দেখছি রোদটা কিরকম, সেই জন্য দেখে শুনে বেরোবো। মামুন তো মুখ তোমরা করে ফেলেছে, কারণ এত কষ্ট হয়েছে ওর বাচ্চাদেরকে সামলাতে। যাক আমরা ওখান থেকে ফিরে এসেছি হোটেলে, এবার হোটেল থেকে বেরিয়ে সন্ধ্যের দিকে আমরা বেরোচ্ছি। দুটো টোটো করে আবার আমরা গেলাম, কোথায় গেলাম না, আমরা গম্ভীরা দেখতে যাচ্ছি। তো প্রথমে টোটোর সঙ্গে একটা রেট হয়েছিল 400 টাকা করে পার টোটো নেবে, তারপর আবার রেটটা বেড়ে অন্য জায়গায় গম্ভীরা থেকেও আমরা আরেকটা জায়গায় গিয়েছিলাম, পিসির বাড়ি মাসির বাড়ি যাবো বলে। সেটা পুরো পর্ব আজকে দেখাতে পারবো না, পরের পর্বে দেখাবো। এই গম্ভীরা আমরা এসে গেছি, গম্ভীরার ভেতর ঢুকছি। গম্ভীরার বাইরে পুরো অন্ধকার, ঘুটঘুট করছে, একটু একটা ল্যাম্পের আলোতে আমরা ছবি তুলছিলাম, ওই যা পেরেছি দেখিয়েছি। গম্ভীরার ভেতরেও তো কোনো রকম মানে ক্যামেরা অ্যালাউ নেই, যাক তবুও যেটুকু পেরেছি দেখানোর চেষ্টা করেছি সেইটুকুই তোমরা দেখো। এই যে গম্ভীরাটা বাইরে, এখানে শ্রীকৃষ্ণ শেষ জীবনটা এসে সরি শ্রীকৃষ্ণ না, শ্রীচৈতন্যদেব শেষ জীবনটা এখানে কাটিয়েছিলেন। আর এখান থেকে এই গম্ভীরার ভেতরটা খুব ভালো লাগে, দেখবে যারা আসবে তাদের খুবই ভালো লাগে ভেতরটা। আর গম্ভীরার ভেতর অংশটা দেখাচ্ছি, মাম ঘুরে ঘুরে দেখছে, ওখানে একটা মহাপ্রভুর একটা মানে মূর্তির সামনে রাখা আছে, সেই মূর্তির সামনে দিয়ে বৃষ্টি যাচ্ছে, ওরা এবার ভেতর দিকে ঢুকবে। এই ভেতরে ঢোকার পর থেকে আর দেখানো যাবে না, কারণ ওখানে একদম স্ট্রিক্টলি একদম অ্যালাউ নেই ক্যামেরা, কোনোভাবে দেখাতে পারলাম না। যাক বাইরে যেইটুকু দৃশ্য দেখাতে পারি সেইটুকুই তোমরা দেখো, আর কি বলবো। এইখানে রয়েছে মহাপ্রভুর একটা মূর্তি দুটো হাত তুলে, আর খুব ভালো লাগবে, এখানে খুব শান্তির জায়গা, নিরিবিলি, খুব ভালো জায়গাটা। যাক এই ভেতর ঢুকে গেলাম, ভেতর থেকে বেরিয়ে এসেছি আমরা, এবার বেরিয়ে চলে যাব সিদ্ধ বকুল দেখতে। সিদ্ধ বকুল বলতে যে বকুল গাছটার তলায়, এখন গম্ভীরা থেকে বেরিয়ে আমরা যাচ্ছি সিদ্ধ বকুল, যেখানে শ্রী চৈতন্যদেব তপস্যা করেছিলেন। সিদ্ধ বকুল যাওয়ার রাস্তা, আমরা সিদ্ধ বকুলের দিকে যাচ্ছি আস্তে আস্তে। সিদ্ধ বকুলটা বেশিক্ষণ নয়, 2-3 মিনিট হাঁটলেই সিদ্ধ বকুল, একটুখানি দুটো একটা বাঁক পড়ে সিদ্ধ বকুল গম্ভীরা থেকে। যাক আমরা সিদ্ধ বকুলের কাছাকাছি এসে গেছি, একদম সামনে সিদ্ধ বকুল। আর এই সিদ্ধ বকুলের গেট দেখতে পাচ্ছ, সিদ্ধ বকুলের গেটের সামনে ঢুকছি আমরা, সিদ্ধ বকুলের সামনে আমরা সমস্যায় ঢুকছি, সেটুকু দেখালাম। দেখো এই সিদ্ধ বকুলে আমরা ঢুকছি, ভিতরে ঢুকে একটা দোকান আছে, এই দোকান থেকে কিছু কেনাবেচা করেছিলাম। আর বাইরে বেশ সুন্দর করে সাজানো আছে, বেশ কিছু মানে মূর্তির মতো করে, একটা নিচে লেখাও আছে কখন কী এসেছে চৈতন্যদেব, কী কী করেছিলেন, কখন কীভাবে এসেছিলেন, পুরীতে কোথায় ছিলেন, কী করছেন, সব ওখানে ডিটেলস দেওয়া আছে, বাংলাতেও দেওয়া আছে, হিন্দি ইংরেজিতেও দেওয়া আছে, সবই দেওয়া আছে। আমরা ঘুরে ঘুরে দেখলাম, বেশ ভালো লাগলো জায়গাটা। আর অবাক করা কাণ্ড যে এই সিদ্ধ বকুলের সেই বকুল গাছটা এখনও জীবিত। যাই হোক আমরা ভেতরে ঢুকেছি, ঢুকে দেখো
তোমাদের দেখাচ্ছি, হিন্দি ইংলিশ আর বেঙ্গলি তিনটে ভাষায় লেখা আছে শ্রী চৈতন্যদেবের কার্যকলাপ, কীভাবে কোথায় ছিলেন, কী করছিলেন, কোন সময়ে কী আছে সবই লেখা আছে। ঠিক আছে, দেখো এই সেই বকুল গাছ, এই বকুল গাছটার নিচে বসে উনি সিদ্ধলাভ করেছিলেন, ওইখানে একটা প্রতিকৃতি রাখা আছে, ওই ওখানে উনি বসে সিদ্ধলাভ করেছিলেন। সেই জন্য বকুল গাছের যেখানে গোড়াটা আছে ওখানটা ঘিরে দেওয়া আছে, আর চারিদিকে মানে গাছটা বেরিয়ে গেছে বাইরে। সব থেকে অবাক কাণ্ড, এত বছর ধরেও এই গাছটা টিকে আছে এখন পর্যন্ত, এবং শুধু তাই নয় ফুল ফল দুটোই হয় সিদ্ধ বকুলের। আর সিদ্ধ বকুলের উল্টো দিকে যে আশ্রমের ভেতরটা, দূর থেকে ওখানে ছবি তোলা যাবে না বলে দূর থেকে ছবিগুলো একটু একটু দেখিয়ে দিচ্ছি আমি, মানে ওই যে ক্যামেরা মোবাইলে তোলা তো কোয়ালিটি একটু খারাপ হতে পারে, একটু দেখে শুনে দেখে নিও, বুঝতে পারলে ব্যাপারটা। আর এই হচ্ছে গাছ, গাছের কাছে দাঁড়িয়ে আছে আমাদের বৃষ্টি ম্যাডাম, প্রণাম প্রণাম করলেন, বাপরে বাপ কী ভক্তি, কী ভক্তি, এত ভক্তি দিয়ে প্রণাম করলেন মনে হচ্ছে না সিদ্ধ বকুলের নিচে উনি একটুখানি বসে যাবেন ধ্যান করতে। যাক, ধ্যান ধ্যান করলেন না, ঘুরে ঘুরে দেখলেন চারিদিকে, আর আমিও ঘুরে দেখলাম, তার থেকে বেশি বাকি সবাই চারিদিকটা ঘুরে দেখছে, অনেকটা জায়গা জুড়ে আছে সিদ্ধ বকুলের এই আশ্রমের জায়গাটা। আর যাই হোক, বাইরে আওয়াজ দিতে এখন দুমদাম আওয়াজ হচ্ছে, যাক বাদলাম, এই ভেতর দিকে নন্টি যাচ্ছে। দেখো এখানটাতেও একটা মূর্তির প্রতিকৃতি আছে, আমরা সব জায়গায় ঘুরে ঘুরে দেখেছি। দেখে এরপর আমরা মানে কী বলবো, এত ভালো লাগছে না, বলার মতো কিছু নেই। একবার নিজেরা গিয়ে দেখলে তখন বুঝতে পারবে যে কতটা ভালো লাগে। প্রতিকৃতিগুলো সব রয়েছে, একটু 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 করে দেখানোর চেষ্টা করছি, পুরোটা দেখাতে পারছি না কারণ অনেক বড় হয়ে যাবে ভিডিও, তাও তো এটা চারটে পার্ট হয়ে গেল। এই দেখো সিদ্ধ বকুলের ভেতর দিক থেকে আমি দেখালাম গাছটার অংশ, মানে নিচের অংশটা গুঁড়িটা, আর ওখানে একটা মানে বেদি করা আছে, সে বেদিটা পুরো ঘেরা আছে। যাই হোক, আমি দেখিয়ে সিদ্ধ বকুলের ভেতরে আশ্রমটাও একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম তোমাদেরকে, দেখতে থাকো। এই হচ্ছে গেট, গেটের পাশ থেকে আমি আবার গাছটাকে ঘুরিয়ে দেখাবো মেন গেটের পাশ থেকে, এই গেটটা থেকে, এই দেখো গাছটা দূরে, আর ওখান থেকে উপর থেকেও গাছটা দেখালাম, অন্ধকার, বৃষ্টি জানি আসছেন আমাদের, হ্যাঁ হাঁটতে হাঁটতেই আসছেন, আবার প্রণাম করলেন, মানে ওখান থেকে যেন বেরোতে চাইছে না সিদ্ধ বকুল থেকে। যাই হোক, সিদ্ধ বকুল থেকে বেরিয়ে আমি একটুখানি ছোট্ট 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 ছোট্টটার সঙ্গে লাগলাম, খুব কিউট। ওখান থেকে বেরিয়ে এসে আমরা যাচ্ছি এবার মাসিবাড়ি পিসিবাড়ির উদ্দেশ্যে। রাত্রিবেলা রাস্তা পুরো শুনশান, মোটামুটি আমরা প্রায় তখন 9:30 বাজে, চলেছি আমরা ওয়াটার ফাউন্ডেশনের কাছে যাব, পৌঁছে গেছি কাছাকাছি, এবার চলেছি পিসিবাড়ির দিকে, পিসিবাড়ি গিয়ে আগে সামনে চা খাবো, তারপর অন্য কথা। দেখো রাস্তা দিয়ে যাচ্ছি, ভালো লাগবে জায়গাটা। আমরা যখন গিয়েছিলাম তারপরেই ভোট ছিল, পরশু দিনকে মোদি আসবে সেই জন্য রাস্তা রোড শো হবে বলে রাস্তা ঘিরে দেওয়া আছে। প্রধানমন্ত্রী আসবেন বলে এই জায়গাগুলো ঘেরা ছিল। যাক, আমরা পৌঁছে গেছি ওয়াটার ফাউন্ডেশনের কাছে, আজকে আর বেশি ভিডিওটা বাড়াবো না, আমরা ওয়াটার ফাউন্ডেশনটা নেক্সট দিন ভালো করে দেখাবো, আজকে যেটুকু পারছি দেখাচ্ছি, কারণ এতটা দেখাতে গেলে ভিডিওটা এতই বড় হয়ে যাবে, তোমাদের দেখতে ভালো লাগবে না আর আমারও ভালো লাগবে না। যাই হোক, সেই জন্যে ভিডিওটা খুব বেশি বড় করলাম না। আর প্রতিদিনের মতো একটা কথা যেটা বলে থাকি সেটাই বলছি, যদি আমাদের ভিডিওটা ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর আমাদের পাশে থাকবে, বৃষ্টির জলটা পাশে থাকবে। এই দেখো ওয়াটার ফাউন্ডেশনে একটুখানি পুকুরটা দেখিয়ে দিলাম, এরপর আমরা এগোবো, সমস্ত কিছু দেখাতে দেখাতে যাব। যাক, আজকে আর একদম বাড়াবো না, ঠিক আছে, আজকে এখানেই শেষ করব। আর যদি ভালো লাগে বৃষ্টির ইতিকথাকে একটু সাপোর্ট করো, পাশে থেকো, একটু লাইক দিয়ে দিও, আর পারলে যদি মনে হয় একটু শেয়ার করে দিও। আজকের মতো আসি, এবার বিদায় নিচ্ছি আজকে তোমাদের কাছ থেকে, টাটা।